हेलो गाइस, आमी देवज्योति आर तोमरा देखछो स्टाडी टाइम। आजकेर आमादेर टॉपिक होच्छे सम्पदेर बहिर्गमन ओ भारतेर दारिद्रता। प्रथमेई तोमादेरके कि बोले देबो जे जेकोनो जेरम भावे पढ़ानो हय जेकोनो टॉपिक सेई टॉपिकटाके आगे भेंगे नाओ। कि बोलते चाओ होच्छे एई टॉपिकटार मध्ये कि कि থাকতে পারে সেই আইডিয়াটা আগে ক্লিয়ার করে নাও। তো এখানে কি বলা হচ্ছে সম্পদের বহিঃগমন, অর্থাৎ সম্পদের বহিঃগমন বলতে কি বোঝা যায়, কোন জায়গায় একটা সম্পত্তি রয়েছে বা বিভিন্ন সম্পদ রয়েছে, সেই সম্পদ বহিঃগমন অথবা বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ কোন জায়গাকার সম্পত্তি বাইরে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে আজকে আমরা পড়ব। কোন জায়গাকার সম্পত্তি বাইরে চলে যাচ্ছে, এটা হচ্ছে ভারতের সম্পত্তি কিভাবে বাইরে চলে যাচ্ছে সেই ঘটনায় আজকে আমরা পড়ব। বাইরে বলতে কোথায় চলে যাওয়া হচ্ছে আর এটা কোন সময়, এটা যেই সময়ের ইতিহাস সেটা হচ্ছে কি যখন ভারতের ওপর ক্যাপচার করে রেখেছিল এই ব্রিটিশরা, অর্থাৎ ব্রিটিশের উপনিবেশ ছিল যখন ভারতবর্ষ, আরও ভেঙে বলতে গেলে কি যখন ভারত পরাধীন, তখন কি হয়েছিল, তখন এই ভারতে যা সকল সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো তিলে তিলে এই ভারত থেকে ব্রিটিশরা তাদের দেশে নিয়ে চলে যাচ্ছিল। তো এটাকেই বলা হচ্ছে সম্পদের বহিঃগমন। আর তার সঙ্গে সঙ্গে আজকে দ্বিতীয় কি রয়েছে, ভারতের দারিদ্রতা। তো এখানে আর একটা উদাহরণ তোমাদেরকে দিই প্রথমেই, সেটা কি যে কোনো বাড়িতে কোনো একটা ভালো খুব সুন্দর একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে বিভিন্ন মানুষ রয়েছে, খুব একটা ভালো পরিবার, বড় পরিবার, সেখানে কি হলো হঠাৎ করে ডাকাতের এক রাতে এক ডাকাতের দল এলো। ডাকাতের দল এসে সেই বাড়ির যা কিছু সম্পত্তি ছিল ধন দৌলত এবং বাড়ির কাগজপত্র সেইগুলোকে সব কিছু জোর জবরদস্তি লিখিয়ে নিয়ে বিভিন্ন শেয়ার টেয়ার বাড়িতে যা ছিল সম্পত্তি সোনা গয়না সব কিছু নিয়ে পালিয়ে গেল। তো এই সব কিছু নিয়ে পালিয়ে যাওয়ার ফলে সেই বাড়ির মধ্যে কি আসবে, সেই বাড়ির মধ্যে আসবে আর্থিক সংকট অথবা দারিদ্রতা। সব কিছু কেড়ে নিয়ে চলে যাওয়া হলো একটা বাড়ি থেকে, তো তখন দারিদ্রতা আসবে। তো ঠিক সেরকমভাবে এই ভারত থেকে ভারতের বিভিন্ন সম্পত্তি সব কিছু নিয়ে চলে যাওয়া হচ্ছিল এবং তার জন্য এই ভারতের মধ্যে আসবে দারিদ্রতা, সেই দারিদ্রতাও আজকে এই আলোচনায় আমি তোমাদেরকে ক্লিয়ার করব। ঠিক আছে, তো শুরু করা যাক আর কোনো দিকে দেরি না করে। হ্যাঁ, শুরু করার আগে আরেকটা জিনিস, এটা কোথায় রয়েছে, এটা রয়েছে তোমাদের চ্যাপ্টার ফোরে। দেখো হচ্ছে চ্যাপ্টার ফোরের টপিকের নাম কি, উপনিবেশিক ভারতের অর্থনৈতিক চরিত্র। ঠিক আছে, আরও ক্লিয়ার করে দিই, এটা রয়েছে তোমাদের পেজ নাম্বার 71 থেকে 75, অর্থাৎ চ্যাপ্টার ফোরের একদম লাস্ট থেকে। এর আগের দিন টেলিগ্রাফ ব্যবস্থা, তার আগের দিন রেল ব্যবস্থা এবং তার আগে আগে গোটা একদম চ্যাপ্টার 1 থেকে সব কিছু কমপ্লিট করা, তোমরা প্লেলিস্টে চাইলেই দেখতে পারো। তো আজকের এই টপিকটা হচ্ছে ওই সব দিকে এই ক্লাসের পরে যাবে, আজকের এই টপিকটা কি সম্পদের বহিঃগমন ও ভারতের দারিদ্রতা। তো এইটাতেই সরাসরি আসা যাক। তো এখানে কী বলা হচ্ছে, উপনিবেশিক ভারতের অর্থনৈতিক চরিত্রের প্রসঙ্গটি মূলত তিনটে বিষয় ঘিরে বিতর্কিত। ঠিক আছে, তিনটে বিষয় ঘিরে বিতর্কিত। এই যে অর্থনৈতিক চরিত্রের প্রসঙ্গটা, এই ভারতের অর্থনৈতিক চরিত্রটা কীভাবে অর্থনীতি ভেঙে গেল সব কিছু হলো এবং এত দুর্বল হয়ে এত আর্থিক সংকটে কীভাবে চারিদিকে এত দুর্ভিক্ষ কীভাবে, এই সব কিছু বিষয়টা তিনটে জিনিসকে ঘিরে চলছিল, তিনটে জিনিস এর গোড়ায় ছিল। একটা কি সম্পদের নির্গমন, দ্বিতীয় হচ্ছে অবশিল্পায়ন এবং তৃতীয় হচ্ছে কি এর সবের ফলে আসছে হচ্ছে দেশীয় জনগণের দারিদ্রতা, এর জন্য কি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ছে। সম্পদের নির্গমন কথাটার অর্থ বলতে কি বোঝানো হচ্ছে, সম্পদের নির্গমন বা সম্পদের পরিগমন একই ব্যাপার, সম্পদ চলে যাচ্ছে এই দেশ থেকে, এই দেশের যা কিছু সম্পদ রয়েছে সেইগুলোকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। দ্বিতীয় অবশিল্পায়ন, অবশিল্পায়ন ব্যাপারটা কি, অবশিল্পায়ন নিয়ে আমরা ডিটেলস ক্লাস করেছি, তবুও যখন এটাতে বলছে একটু তোমরা শুনে না, অবশিল্পায়ন হচ্ছে শিল্পের অবনতি। ভারতবর্ষে যেই সকল উন্নত মানের শিল্পগুলো ছিল, যার মধ্যে একটা নাম করা শিল্প হচ্ছে তাঁত শিল্প, এই সকল শিল্পগুলোকে প্ল্যান করে এই ব্রিটিশরা প্ল্যান করে ধ্বংস করে দিয়েছিল। কীভাবে ধ্বংস করছিল, যে কোনো একটা ভারতীয় যখন সেই তাঁত বানাচ্ছিল, সেই তাঁত যখন সেই ভারতীয় বিক্রি করতে যাচ্ছিল, সেই ভারতীয়র ওপর থেকে একটা হিউজ পরিমাণ, একটা প্রচুর বড় ট্যাক্স বসানো হচ্ছিলো যে তোমাদেরকে এই ট্যাক্সটা দিতে হবে, তারপরে তোমরা এই বস্ত্রটা বিক্রি করতে পারবে বাজারে। আর সেই ট্যাক্স দেওয়ার ফলে এই বস্ত্রের দাম অনেক হয়ে যাচ্ছিল। আর ঠিক সেরকম সময় কী করতো, এরা হচ্ছে নিজেদের বস্ত্রগুলো কম দামে বিক্রি করতো, তার ফলে কী হচ্ছে এই ভারতের
বস্ত্র বিক্রি হচ্ছে না, এর ফলে কী হচ্ছে এই শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর এরকম প্ল্যান করেই বিভিন্ন শিল্প গোটা ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছিল এই ব্রিটিশরা, বিভিন্ন শিল্পে ধ্বংস করে দিয়েছিল এই ব্রিটিশরা। আর এই সবের ফলে কি হবে, যখন তুমি তোমার যখন কোনো একটা মানুষের ব্যবসা কেড়ে নেওয়া হবে, তার বাড়ি থেকে সোনা গয়না লুট করে নিয়ে চলে যাওয়া হবে, কৃষি তার যদি চাষবাস থাকে সেই কৃষির ওপর হিউজ পরিমাণে ট্যাক্স বসানো হবে, তখন কি হবে সেই মানুষটার, সেই মানুষটার পরিবারে, সেই মানুষটার জীবনে আসবে দারিদ্রতা। ঠিক সেরমভাবেই এই গোটা ভারতবর্ষের মধ্যে এসেছিল দারিদ্রতা, অর্থাৎ এই ব্রিটিশদের অমানবিক অত্যাচারের ফলেই আসছে এই দারিদ্রতা। এই যে দারিদ্রতা এসেছিল এই আর সম্পদের বহির্গমন হচ্ছে, এর জন্য দেশীয় তৎকালীন সময়ে দেশীয় যেই সকল বুদ্ধিজীবীরা ছিল তারা এই উপনিবেশিক সরকার, উপনিবেশিক সরকার কারাই, ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হচ্ছে বা ব্রিটিশদেরকে বলা হচ্ছে, এই সরকারের বহু সমালোচনা করেছিল। কারা সমালোচনা করছে, তৎকালীন সময় ভারতীয় বুদ্ধিজীবীরা, নিশ্চয়ই তাদের মানুষেরা, তাদের সাপোর্টাররা তো আর তাদের সমালোচনা করবে না। তো আমাদের যেই সকল, আমাদের ভারতের যেই সকল বুদ্ধিজীবীরা ছিল তৎকালীন সময়ে, তারা এই উপনিবেশিক সরকারের বহু সমালোচনা করছে, ঠিক আছে। আর এই যে সম্পদ চলে যাওয়ার প্রক্রিয়াটা চলেছিল, কবে থেকে চলেছিল, এটা চলেছিল হচ্ছে আমরা যখন চ্যাপ্টার শুরু করেছিলাম কোনটা দিয়ে, পলাশির যুদ্ধ দিয়ে। পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে কি হচ্ছে, পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে হচ্ছে এটাই, ব্রিটিশরা বাংলায় ক্ষমতা দখল করছে, আর বাংলার নবাব সিরাজউদ্দৌলার হারের মধ্যে দিয়ে বাংলার নবাবী শাসন চলে যাচ্ছে, এবং শাসন কার হাতে আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসছে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তার প্রভাব বিভিন্ন এলাকা দখল করতে থাকে গোটা ভারতবর্ষের মধ্যে, এবং একসময় গোটা ভারতবর্ষকে দখল করে নেয়। তো এটাই কি পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের সাথে ব্যবহার করতে শুরু করে এবং ব্রিটেনে স্থানান্তর করতে শুরু করে। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছে, ক্ষমতা হচ্ছে চলে এলো কোম্পানির হাতে, তো কোম্পানির হাতে যখন ক্ষমতা চলে আসবে তখন কোম্পানি কি নিজের স্বার্থ পূরণের জন্যই কাজ করবে? তো কোম্পানি নিজের স্বার্থ পূরণের জন্য কি করছে, এখানে সম্পদ নিয়ে চলে যাওয়া হচ্ছে ব্রিটেনে। আর কেন নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারা তো এখানে শাসন করতেই এসছে, একটা ব্যবসা করবে বলে এই ছুঁচ হয়ে ঢুকেছিল আর ফাল হয়ে বেরোচ্ছে, একটা ব্যবসা করবে বলে এসেছিলো, এসে হচ্ছে এখানে সব কিছু অধিকার দখল করে নিচ্ছে, কিন্তু নিজের বাড়ি কোথায়, নিজের বাড়ি তো সেই ব্রিটেনে, এবং এখান থেকে যা লুটপাট করছে চলো আমার বাড়িতে নিয়ে চলো বলে হচ্ছে নিজের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, নিজের দেশকে দিচ্ছে। তো এটাই হচ্ছে এইখানে মধ্যে কথা। আর কি বলা হচ্ছে, পাশাপাশি অসম শিল্প বাণিজ্য ও শুল্ক নীতি ভারতের শিল্প কারিগরি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছিল। অর্থাৎ অসম শিল্প বাণিজ্য এবং শুল্ক নীতি, অসম শিল্প বাণিজ্য বলতে কি, এই যে অবশিল্পায়নের কথাটা তোমাদের একটু আগে বললাম, এই অবশিল্পায়ন যে ভারতীয় মানুষের ওপর প্রচুর পরিমাণে ট্যাক্স নেওয়া হচ্ছে যাতে ভারতীয় মানুষ সেই সকল বস্ত্রগুলোর দাম বেড়ে যায় বা সেই সকল বস্ত্রগুলো না বিক্রি করতে পারে, একই সঙ্গে তারা নিজেদের যেই সকল ব্যবসাগুলো ছিল সেই সকল যারা ব্যবসা করত তাদেরকে বহু কিছু ছাড় দিয়ে দিচ্ছে, এর ফলে কি হচ্ছে তারা কম দামে বিক্রি করতে পারছে, আর মানুষদের ওপরে তৎকালীন সময় প্রচুর পরিমাণে ট্যাক্স নেওয়া হতো, ট্যাক্স দেবে না জামা কাপড় কিনবে না কিছু করবে, তো তাদের ব্যবসা চলছে, এদিকে ভারতীয় জিনিসপত্রের ব্যবসা মানে দ্রব্যের দাম হওয়ার ফলে ভারতীয় জিনিসপত্র কেউ কিনছে না, এইভাবে ভারতীয় শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো এটা অসম শিল্প বাণিজ্য নীতি এবং হচ্ছে শুল্ক নীতি, অত্যাধিক পরিমাণে ভারতীয় মানুষদের উপর ট্যাক্স নেওয়া হতো, তো যেইটা এই ভারতীয় ব্যবস্থাকে, এই সকল ভারতীয় মানুষজনকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছিল, তথা ভারতীয় অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছিল। আর এই যে ট্যাক্স নিচ্ছে, শুল্ক নিচ্ছে, সব কিছু করছে, এই সকল টাকা পয়সাগুলো তারা নিজের ব্রিটেনে নিয়ে যাচ্ছিল। তো এটাই হচ্ছে সম্পদের পরিক্রমণ, এখান থেকে সব কিছু কালেক্ট করে নিয়ে পালিয়ে যাচ্ছে কোথায়, নিজের দেশে, চলো ওখানে গিয়ে বিরিয়ানি খাবো এই টাকায়, এ তখন বিরিয়ানি ছিল কি না জানি না, তো যাই হোক কিছু না কিছু খেত, মেন হচ্ছে আমাদের পয়সা চুরি করে তারা হচ্ছে মজা করত, এ হচ্ছে ব্যাপার। আর এই সকল বক্তব্যগুলো যুক্তি ও তথ্যের পরিসংখ্যানে হাজির করা হয়েছিল। অর্থাৎ এখানে ব্যাপারটা কি, এই যে আমাদের ভারতীয় বুদ্ধিজীবীরা যারা হচ্ছে এই এই যে টাকা পয়সা চুরি করছে এর আওয়াজ তুলেছিল, যখন থেকে টাকা পয়সা চুরি করছে ভারতের সব কিছু চলে যাচ্ছে আওয়াজ তুলেছিল,
এই আওয়াজ তুলে যে তারা এই সকল কথাগুলো বলছে, তারা কখনো ওই আকাশে হাওয়ায় ঢিল ছোঁড়া বলে না, সেই হাওয়ায় ঢিল ছুঁড়ছিল না, তারা বিভিন্ন তথ্য বিভিন্ন ডেটার অ্যানালাইজ করে যে এই এই পরিসংখ্যানে এইভাবে এই প্রমাণ বিভিন্ন প্রমাণ দিয়ে তারা হচ্ছে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে ভারতের সম্পত্তিগুলো ভারতের সাধারণ মানুষের রোজগার করা অর্থগুলো এই ব্রিটিশরা চুরি করে নিয়ে, পরিষ্কার কথা চুরি করে নিয়ে, কারো সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে সেটা তো আরও খুব মালা পরিয়ে তাকে বলা যায় না যে এখান থেকে চলে যাচ্ছিল, এখান থেকে গর্বের সঙ্গে নিয়ে যাচ্ছিল, আমাদেরকে উন্নত করে দিয়ে গেছে, না কিচ্ছু না, চুরি করে, আমার কাছে হচ্ছে পরিষ্কার শব্দ, এই ব্রিটিশরা চুরি করে নিয়ে নিজের দেশে চলে যাচ্ছিল, ঠিক আছে। আর এই সব কিছু ভারতীয় বুদ্ধিজীবীরা প্রমাণসহ এই কী কীভাবে চুরি করছে তার লিস্ট দিচ্ছিল, ভারতীয় মানুষদের কাছে তুলে ধরছিল। উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানানভাবে স্থানান্তরিত করা হতো, অর্থাৎ ভারত তো তখন চলে গেছিল ব্রিটিশের অধীনে, কারণ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন এলাকাকে ক্যাপচার করে নিয়েছিল এই ব্রিটিশরা, আর আমাদেরকে করে দিয়েছিল পরাধীন। আর যখন আমরা পরাধীন হয়ে গেছিলাম আর তারাই হচ্ছে শাসনভার চালাছিল, তারাই হচ্ছে বিভিন্ন আসনে বসেছিল, রাজনৈতিক ক্ষমতা সামরিক ক্ষমতা সব কিছু তাদের হাতে, তো তখন হচ্ছে কী, তখন ভারতীয় মানুষ কী করবে, অস্ত্র শস্ত্র তাদের হাতে, সৈন্যবাহিনী তাদের হাতে, আর কিছু ভারতীয় মানুষকেও তারা চাকরি দিচ্ছে যারা নিরীহ ভারতীয়দের ওপর অত্যাচার করছে। অর্থাৎ এটা কেমন যে পুলিশ বাহিনীতে কিংবা সেনাবাহিনীতে যে সকল ভারতীয়দের নিয়োগ করা হচ্ছে সেই সকল ভারতীয়দেরই কাজে লাগানো হচ্ছে এই বিদ্রোহী ভারতীয়দের, কৃষক ভারতীয়দের যারা ট্যাক্স ঠিকঠাক পে করছে না তাদের ওপর অত্যাচার করার জন্য, ঠিক আছে। যেহেতু সব ক্ষমতা তাদের হাতে, তো ভারত থেকে তারা সম্পদকে ব্রিটেনে স্থানান্তরিত করছিল, আর এইভাবে এটাই হচ্ছে এই যে চলে যাচ্ছে সম্পদ, এটাই হচ্ছে সম্পদের বহিঃগমন, কী কীভাবে হচ্ছে সেটাই। এর প্রতিদানে ভারতের কোনো অর্থনৈতিক উন্নতি হতো না, এই যে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে গেলে কী করে ভারতের কি কোনো অর্থনৈতিক উন্নয়ন হবে, হবে না, তো এইটাই সেটা বলা হচ্ছে যে ভারতের কোনো এতে এর ফলে ভারতের কোনো অর্থনৈতিক উন্নতি হতো না। এইভাবেই দেশের সম্পদকে বিদেশে চালনা হওয়াকেই সম্পদের বহিঃগমন বলা হয়, ঠিক আছে। তো একটা ব্যাপার যে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সম্পদের বহিঃগমন। তোমরা তোমাদের মতন এক্সামে যদি এই সম্পদের বহিঃগমন কি প্রশ্ন আসে তোমরা তোমাদের মতন গুছিয়ে লিখতে পারো, আর যদি গুছিয়ে মনে হয় যে এটাই লিখবে তো এটাও লিখতে পারো। উপনিবেশিক হিসেবে ভারতীয় সম্পদকে ব্রিটেনে নানানভাবে স্থানান্তরিত করা হতো, এর প্রতিদানে অবশ্য ভারতের কোনো অর্থনৈতিক উন্নতি হতো না, আর এইভাবেই দেশের সম্পদ বিদেশে চলে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হয় সম্পদের বহিঃগমন। তো তোমরা এটাও লিখতে পারো, তোমরা টোটালটা মাথার মধ্যে ক্লিয়ার করে নিয়ে নিজের মতন করে উত্তর দেখতে পারো। তো মেন তোমাদের ক্লিয়ার হওয়া দরকার যে সম্পদের বহিঃগমনটা কী, আর আশা করছি এতক্ষণে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লিয়ার হয়েছে কি না হয়েছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে সম্পদের বহিঃগমনের ব্যাপার। একটা জিনিস দেখো, এই ব্রিটিশরা ভারতে আসার আগে এখানে কারা ছিল, মুঘলরা, তার আগে কারা ছিল, সুলতান, সুলতানি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, দেন আসছে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য। এই সুলতান আর মুঘল আমলে দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করা হতো, তবে এর ফলে দেশের কৃষি বাণিজ্য কখনো ভেঙে পড়েনি এবং বন্ধও হয়ে যায়নি। কিন্তু কেন, ওরাও ট্যাক্স আদায় করতো, এরাও ট্যাক্স আদায় করছে, তো তাদের সময় এরকম দুর্ভিক্ষ দেখা যাচ্ছে না, দুর্ভিক্ষ দেখা গেল এরকম এই বাংলার তিন ভাগের এক ভাগ মানুষকে মেরে দিয়েছিল শুধু ট্যাক্স নেয়ার জন্য, তো এরকম কিছু হচ্ছে না। তো এই টাইমে ব্রিটিশদের টাইমে হচ্ছে কেন, নিশ্চিত একটা প্রশ্ন তোমাদের মনে এই প্রশ্নটা কি আসছে। দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই সুলতানিরা যারা ছিল কিংবা হচ্ছে মুঘল আমলের যে কোনো মুঘল শাসক যারা ছিল তারা কী করতো, তাদের হচ্ছে বাড়ি কোথায় ছিল, তাদের বাড়ি ছিল এই ভারতে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বাবর অন্য একটা স্থান থেকে এসেছিলো, এসে অ্যাটাক করলো, কিন্তু এই সাম্রাজ্যটাকে জেতার পরে তার কেল্লা বা তার মহল কিংবা হচ্ছে মুঘল দরবার এখানেই প্রতিষ্ঠা করলো, এখানেই থাকলো, তার পরিবার এখানেই বড় হলো এবং এখানেই সব কিছু করলো। অর্থাৎ এই যে এই
সুলতানি বলো কিংবা হচ্ছে মুঘল শাসকেরাই বলো, এরা যেই সকল ট্যাক্সগুলো ভারতীয় মানুষদের থেকে নিচ্ছে, সেই ট্যাক্সটা খরচা কোথায় হচ্ছে? সেই ট্যাক্সটা খরচা হচ্ছে এই ভারতের মধ্যে, সম্পদ বাইরে চলে যাচ্ছে না। ভারতের মধ্যে খরচা হলে কী হবে? এই সকল কৃষক কৃষক সবাই হচ্ছে তাদের মধ্যেই আবার বণ্টিত হয়ে যাবে। তাই জন্য কি খুব একটা আকাল লেখা দিচ্ছে না। কিন্তু এই ব্রিটিশদের ক্ষেত্রে কী হচ্ছে, এদের বাড়ি কারু ভারতের নয়, এরা একটা অন্য জায়গা থেকে এসছে, তাদের বাড়ি ওখানে। তারা এখানে এসে সব কিছু জয়ফয় করে নিল, নিজেদের আর্মি বসিয়ে সব কিছু চালাতে শুরু করে দিল এবং এখান থেকে সব টাকা চুরি করে নিয়ে এইখানের কোনো একটা কেল্লা করে এখানে সবাইকে সব জায়গায় অর্থ বিতরণ করছে না বা এখানে সব কিছু চালাচ্ছে না, এরা সম্পদগুলো এখান থেকে টাকা পয়সা লুট করে নিয়ে নিজের দেশে চলে যাচ্ছে। এখান থেকে যখন সম্পদ চলে যাচ্ছে তখন কী হচ্ছে, এখানে দারিদ্রতা দেখা দিচ্ছে। আর এই আগে অবধি কি এই ট্যাক্স ফ্যাক্স সব কিছু নিয়ে লেখে এই সম্পদ ভারতের মধ্যেই থাকছে, ভারতের মধ্যেই থাকছে, আবার ভারতের মধ্যেই বণ্টিত হচ্ছে। তাই জন্য এখানে তখন কি এইভাবে ভয়ানক তোমার হচ্ছে কৃষি বাণিজ্যের ক্ষেত্রে ভয়ানক এরকম ভেঙে পড়েনি বা হচ্ছে এই সব কিছু বন্ধ হয়ে যায়নি। তো এটাই হচ্ছে ডিফারেন্স। এই যে মুঘল আর সুলতানি আমলে যে খুব কম পরিমাণে ট্যাক্স নেওয়া হতো সেরকম ব্যাপার না, তো এরকমভাবে এদের মতন যে আবার যে ধ্বংস করে দিচ্ছিল মানুষকে সেরকম ব্যাপারও না। তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি এটা ক্লিয়ার। আর একটা জিনিস, 1840 এক ব্রিটিশ অধিকারীর বক্তব্য থেকে জানা যায়, 1840 অর্থাৎ খ্রিস্টাব্দে এক ব্রিটিশ কর্মচারীর বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে প্রায় 2-3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে নিয়ে চলে যাওয়া হতো। অর্থাৎ এখান থেকে সম্পদ বছরে 2-3 কোটি স্টার্লিংয়ের মতন সম্পদ ব্রিটেনে নিয়ে চলে যাচ্ছে এরা। এটা কিন্তু কোনোভাবে আর ভারতীয়দের জন্য খরচা হচ্ছে না, এই জন্যই তো দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। আর হ্যাঁ, এইটা যে আরেকটা ব্যাপার কি, এই অবশিল্পায়ন, এই ব্রিটিশ সুলতান কিংবা হচ্ছে মুঘল এরা কেউ হচ্ছে অবশিল্পায়নের মতন জিনিস ঘটায়নি। এরা কী করছে, এরা হচ্ছে যাতে ভারতের শিল্প ধ্বংস হয়ে যায় ধ্বংস করে দিচ্ছে, এইটা করেনি। ওরা হচ্ছে ব্যবসা করো, সবাই ব্যবসা করো, সব কিছু করে, এই দেশে ওরাও রয়েছে, এই দেশে সবাই রয়েছে, নিজের দেশ হিসেবে ভেবেছিল, এটা নিজের দেশ হিসেবে ভাবছে না, এটাকে ওই কী বেশ বলে সিন্ধুক হিসেবে ভাবছে ব্রিটিশরা, এটা ভারতকে একটা সিন্ধুক হিসেবে ভাবছে, যেখান থেকে খালি যত পরিমাণে পারো টাকা পয়সা তাড়াতাড়ি নিয়ে চলে আসো নিজের দেশে। তো এই জন্য হচ্ছিল আরও ধ্বংসের দিকে যাচ্ছিল ভারতের কৃষি শিল্প বাণিজ্য সব কিছুগুলোকে, এক প্রকার তারা ধ্বংসই করতে চেয়েছিল। তো তাই তো যাচ্ছে। আর এই 1840 এক ব্রিটিশ অধিকারীর বক্তব্য থেকে জানা যাচ্ছে যে বছরে প্রায় 2-3 কোটি স্টার্লিং মূল্যের সম্পত্তি ব্রিটেনে নিয়ে চলে যাওয়া হতো। আর এর বিনিময়ে কী দিত ভারতকে, সামান্য জামের কিছু যুদ্ধ সরঞ্জাম। বাবা, তাহলে এটা কি ভারতের জন্য ভারতকে যুদ্ধ সরঞ্জাম দিচ্ছে, ট্যাঙ্ক ফ্যাঙ্ক দিচ্ছে? কাদেরকে দিচ্ছে এটা যুদ্ধ সরঞ্জাম? একটা যদি জিনিস দেখো, এটা ভারতের জন্য লাগছে না, ভারতে যারা ওই ব্রিটিশ কর্মচারী রয়েছে তাদের, যার তার ফলে কি এই সরঞ্জাম নিয়ে কী করতে, ব্রিটিশ যুদ্ধ সরঞ্জাম বন্দুক ফন্দুক নিয়ে এই ভারতীয় সাধারণ কৃষিজীবী মানুষ, সাধারণ ব্যবসায়ী, সাধারণ তোমার হচ্ছে যারা বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত ছিল তাদেরকেই ভয় দেখিয়ে ট্যাক্স নেওয়া হতো, তাদেরকেই গুলি করত। অর্থাৎ এই ভারত থেকে ভারতের এই সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে চলে যাওয়া হচ্ছে, তার বিনিময়ে ভারতকে কী দিচ্ছে, সামান্য কিছু যুদ্ধের বন্ধু, যুদ্ধের সরঞ্জাম, যেটা দিয়ে হচ্ছে ভারতীয় মানুষদের ওপর অত্যাচার করে আরও বেশি ট্যাক্স কালেক্ট করাছে। মোদ্দা কথা হচ্ছে এটাই। বাস্তবে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতন কাজ করেছিল। স্পঞ্জ অনেকেই দেখেছ, সকলেই দেখেছ স্পঞ্জ কি, স্পঞ্জ হচ্ছে দেখলে স্পঞ্জকে টিপলে ছোট হয়ে যায়, আবার ছেড়ে দিলে বড় হয়ে যায়। স্পঞ্জকে যদি টিপে একটা জলের মধ্যে ছেড়ে দাও, স্পঞ্জটা কী করে, জলটাকে সব হচ্ছে শুষে নেবে, দেন ওখান থেকে জল থেকে স্পঞ্জটাকে তোলো, দিয়ে হচ্ছে একটা খালি গামলাতে আবার নিঙ্গে দাও, কী হচ্ছে সেইখানে জলটা পড়ে যাচ্ছে। এই ভরা গামলাটা যেখানে জল ভর্তি রয়েছে এটা হচ্ছে ভারত, আর এই ফাঁকা গামলা ওটা হচ্ছে ব্রিটেন। কী করা হচ্ছে এখান থেকে, এই ভারতের এই জলটাকে ধরো সম্পদ, স্পঞ্জ হিসেবে এই ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ হচ্ছে স্পঞ্জ হিসেবে কাজ করছে, কারণ নিংড়ানো
নিংড়ানো একটা শুকনো স্পঞ্জ এই জলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এই জলটা হচ্ছে সম্পদ, জলটা শুষে নিচ্ছে, এই সম্পদ শুষে নিল। এবং হচ্ছে ব্রিটেন, ওই ফাঁকা গামলাটা হচ্ছে ব্রিটেন, ব্রিটেনে গিয়ে এই সম্পদটাকে নিংড়ে দেওয়া হতো। কী তার ফলে কী হচ্ছে, এই সম্পদটা চলে গেল ব্রিটেনে। তো এটাই বলা হচ্ছে এখানে যে সম্পদ বহিগ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতন কাজ করেছিল, ব্রিটিশ শাসন স্পঞ্জের মতন কাজ করেছিল। ঠিক আছে, 19 শতকের দ্বিতীয়ার্ধে সম্পদের নির্গমন চলেছিল, 19 শতকের দ্বিতীয়ার্ধেও সম্পদের নির্গমন চলেছিল। বস্তুত ওই শতকের শেষ হওয়ার সময় ভারতের জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 3%, মানে সঞ্চয় যা হচ্ছে 1/3 সম্পদ নির্গত হয়েছিল, কোথায় নিয়ে চলে যাওয়া হচ্ছিল, ব্রিটেনে। হিসেব করে দেখা গেছে কাল পর্বে ব্রিটেনের জাতীয় আয়ের 2% এই ভারতীয় সম্পদ ছিল, অর্থাৎ ভারত থেকে নিয়ে যাওয়া, লুট করে নিয়ে যাওয়া সম্পদ ছিল। তো এই হচ্ছে ভারতের সম্পদের বহিগ্রমণের একটা তথ্য, যার মধ্যে দিয়ে তোমরা জানতে পারছো কীভাবে এই ভারতের সম্পদ ব্রিটিশরা নিয়ে চলে গেছিলো। এরপরে আমরা কী দেখবো, এরপরে হচ্ছে আমরা দেখবো দারিদ্রতা, এই সম্পদ চুরি করে নিয়ে যাওয়ার ফলে কীভাবে ভারতের মধ্যে এলো দারিদ্রতা, এই সম্পদের বহিগমনের ফলেই কী এলো সাধারণ ভারতীয় মানুষের জীবনে অথবা সকল ভারতীয় মানুষের জীবনে দারিদ্রতা, অর্থাৎ সম্পদের বহিগমনের ফলে অবশ্যই যৌথ ফলাফল কী ছিল সাধারণ মানুষের জীবনে, ভারতীয় সাধারণ মানুষের জীবনে দারিদ্রতা। ঠিক আছে, 19 শতাব্দীর দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে বহু লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, কখন এই 19 শতকের দ্বিতীয় ভাগের দিকে পর্যায়ক্রমে বহু বহু মানুষ মারা গিয়েছিল, কারণ কি, দুর্ভিক্ষের জন্য। এবং এই দুর্ভিক্ষের ফলে, এই দুর্ভিক্ষের জন্য সরকারি কোনো সাহায্য করা হচ্ছে না, যেটা করা হচ্ছে একদম যশ সামান্য, না করলেও যা করলেও তাই, এরকম যে লোক দেখানো, সে লোকে তো অপমান করবে, সেই অপমানের জ্বালায় যতটুকু সাহায্য না করলেই নয়, সেই সাহায্যটুকু একমাত্র এই উপনিবেশিক শাসকেরা করেছিল। আর কখন হচ্ছে এটা, সময় হচ্ছে 19 শতকের দ্বিতীয় ভাগে, কী হচ্ছে পর্যায়ক্রমে, মানে পরস্পর হচ্ছে দুর্ভিক্ষের উপর দুর্ভিক্ষ। আর কেন হচ্ছে, এত পরিমাণ ট্যাক্স নিচ্ছে, মানুষের কাছে খাবার কিছু নেই, আর যদি একবার হঠাৎ করে খরা কিংবা বন্যা হয়ে গেল তো ছেড়ে দাও, আরোই কিছু নেই, তো মানুষ না খেতে পেয়ে মরছে, আর এরা হচ্ছে এদের কাছে, এই ব্রিটিশ শাসক এদের কাছে কিচ্ছু না, শুধু আমাকে পয়সা দাও, আরে কিচ্ছু চেনে না, পয়সা তুমি খেতে পাও না পাও, আর এর জন্যই হচ্ছে বারবার পরস্পর হচ্ছে দুর্ভিক্ষ হচ্ছে। ঠিক আছে, আর দুর্ভিক্ষ হলে কি, চক্ষু লজ্জা, যে লোকে অপমান করলে সেই যাতে না করে তার জন্য কি কিছুটা সাহায্য করছে, সেটা ছিল খুবই সামান্য। 1885 থেকে 1901-এর মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ এই দুর্ভিক্ষের মধ্যে মারা গিয়েছিল, 2,89,00,000 মানুষ। এটা আজকের সময়ের কথা বলা হচ্ছে না, এটা তখনকার সময় এই 1900, 1901, 1885, এটা 2021, তখনকার সময় কি 2,89,00,000 মানুষ এই দুর্ভিক্ষের ফলে মারা যাচ্ছে, এই এক প্রকার এই দুর্ভিক্ষ তো নয়, এই ব্রিটিশদের অত্যাচারে শোষণের জন্য মারা যাচ্ছে। এই ভয়াবহ দুর্ভিক্ষের কথা অনেক ব্রিটিশ অধিকারীও মেনে নিয়েছিল, এই যে তাদের এই জোরজুল্লুমের জন্য এইসব লোকগুলো মারা যাচ্ছে, অনেক ব্রিটিশ অধিকারী মেনে নিয়েছিল, যাদের মধ্যে সামান্য চক্ষু লজ্জা আছে, যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, সকলে মেনে নিয়েছিল তারা। আর অনেকে, না এটা আমাদের জন্য হয়নি, তো ওরা মারা গেছে ভগবানের মার, এরকম ব্যাপার ছিল। তো এটাই, যাদের মধ্যে সামান্যটুকু চক্ষু লজ্জা ছিল তারা মেনে নিয়েছে যে হ্যাঁ এটা আমাদের জন্য হয়েছে। এই সরকারি প্রতিবেদনেও প্রায় 4 কোটি ভারতবাসী আধা পেট খেয়ে শুয়ে দিন কাটা, এটা লেখা হয়েছিল এক সরকারি প্রতিবেদনে। সরকারি প্রতিবেদন কী মেলে হচ্ছে, সরকারিকে বাঁচানোর চেষ্টা করা হয় তৎকালীন সময়, কি এখনকার সময় যাই বলো, সরকারি যে সকল ডেটাগুলো হয় আর বাস্তবের ডেটা সেগুলোর কোনো মিল থাকে না। সেই সরকার যারা এই ব্রিটিশদেরকে বাঁচানোর চেষ্টা করছে তারাও যে বলছে যে 4 কোটি মানুষ এই তৎকালীন সময় না আধা পেট, মানে আর্ধেক খেয়ে ঘুমায়,
এরকম যে পুরো পেটের হচ্ছে পুরো খাবার পায় না, খাওয়ার জন্য পুরো খাবার পায় না। তো এটা ওরা বলছে 4 কোটি, তার মানে হচ্ছে আদতে বাস্তবে কত ছিল, এবার ধারণা করে দেখো। তো এইটাই, এই যে ভারতবর্ষের দারিদ্রতার পেছনে মেন মূলত উপনিবেশিক নীতি দায়ী ছিল, এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই উপনিবেশিক নীতি, উপনিবেশিক নীতি বলতে এই ব্রিটিশদের নীতিটাই এই ভারতবর্ষকে দারিদ্র করছে। এর আগের ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা সেটাই বুঝলাম, এবং তাদের অর্থনৈতিক নীতির ফলেই ভারতবাসীর জীবনে অন্ধকারময় এই দারিদ্রতা এসেছিল তাদের এই নীতিগুলোর মধ্যে, যে এখান থেকে সব কিছু লুট করে নিজের দেশে পালন, এই জন্যই এসেছিল। আর এটাই এটাই পরবর্তী আন্দোলনগুলো যেগুলো হবে, যেগুলো জাতীয় আন্দোলনগুলো হবে, তার একটা প্রধান স্টেপ এখান থেকে, এইভাবে যে আমাদের সম্পত্তি লুট করে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে আমাদের মানুষদেরকে আধা পেট খাইয়ে ঘুম পাড়াচ্ছে, এখানকার মানুষ এইভাবে মৃত্যুর কবলে যাচ্ছে, এইগুলোই এইগুলোর জন্যই আন্দোলন হবে। আর এটাই পরবর্তী গণ আন্দোলনগুলোর একটা প্রধান, কী বলবো, প্রধান হচ্ছে একটা রাগের কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক, আজকের এই টপিকটা ছিল, এই টপিকটা এখানেই শেষ হলো। এরপরে হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আসবো, তোমাদের ফার্স্ট থেকে লাস্ট অবধি সব কিছু, তোমরা নিশ্চিন্তে পড়তে থাকো, তোমাদের সকল সমস্যার সমাধান আমরা করতে থাকবো। আর কেবল যে ইতিহাস আছে আমাদের প্লে চ্যানেলে এরম নয়, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পেয়ে যাবে। আর যদি কোথাও কোনো কিছু সমস্যা হয়, আজকের ক্লাসটা পড়তে কেমন লেগেছে, ভালো খারাপ, সব কিছু মতামত তোমরা পুরো হচ্ছে নির্ধিদায় আমাদের সঙ্গে শেয়ার করো। এই টপিকটা এখানেই শেষ হলো, এরপরে হচ্ছে 5th চ্যাপ্টার শুরু হবে, তার আগে হচ্ছে কোশ্চেন অ্যান্সার সিরিজ MCQ, সেইগুলো তোমাদের ডিটেলসে সব কিছু করে দেওয়া হবে। তো চিন্তা করার কিছু নেই, আমরা পরস্পর তোমাদের সকল ক্লাসগুলো নিয়ে আসছি, তোমরা খালি পড়ে যাও আর হচ্ছে ভালো রেজাল্ট করে যাও। একটা জিনিস যে আমরা ইউটিউবে সার্চ করে মেনলি এই যে তোমাদের ক্লাস 8 শুরু করার পেছনে একটা বড় কারণ যেটা, সেটা কি ইউটিউবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে কেউ বেশি ভাবে না, সেরকম ক্লাস নেই, যে CBSE যে খুব হাইফাই ক্লাস হচ্ছে বা কিছু সেরকম নেই। তো তাই আমরা ভাবলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে হচ্ছে একবার আগে ভাবি, তোমাদের জন্য কিছু করে দেখা যাক। তো তাই হচ্ছে এই ক্লাস এই সেট আপ নিয়ে শুরু করা গেছে, দেখা যাক আর কত বড় কী সেট আপ করা যেতে পারে। তো যাই হোক, তোমরা পড়তে থাকো, এটাই আমাদের লক্ষ্য, তোমরা ভালো রেজাল্ট করতে থাকো। আর পরের ক্লাসগুলো আমরা খুব শীঘ্রই পরস্পর আপলোড হতে থাকবে, ম্যাথামেটিক্সের চলছে ক্লাস পরস্পর, কোনো সমস্যা নেই। যদি কোথাও কিছু সমস্যা হয় সেখানেও দেখো অর্ণব স্যার করাচ্ছে, আর আমি এটা করাচ্ছি, শেষও করে দেবো। তোমরা তোমাদের মতামত জানাও, ক্লাস কেমন লাগছে এখানেই। তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, চলো টাটা, পড়তে থাকো।